হ্যালো এভি কেমন আছো তোমরা সবাই আশা করি ভীষণই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো তোমার শেষগুলোকে তোমাদেরকে আর একবার উইককে আমার ভালোবাসে জানি আজকের ব্লগটা স্টার্ট করছি বন্ধুরা তো দেখো এখন বাজে সকাল আটটা তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করা যাক তো দেখো আমি চা খাচ্ছি চা নিয়ে বসে গেছি তো দেখো অজ রে ন সহজ ফ মিলা Finding my purpose. I don't know what makes me happy. Don't know what makes me sad. I sit around and ponder emotions in my head. I give up, no matter what I do. Not no I try so hard to stop, I give in to every single bad temptation. Just wanna feel like a good person, a good person when I wake. দেখো বন্ধুরা তোমরা দেখতেই পেলে চা খাওয়া কমপ্লিট হয়ে গেলো এবার এখানে দুধ গরম হচ্ছে তো চলো বন্ধুরা তো আরেকবার তোমাদেরকে বলে দিই যারা সাবস্ক্রাইব কর নি তারা ঝটপট গিয়ে সাবস্ক্রাইব করে না বন্ধুরা যারা যারা করনি আর কি তাই তো না জলখাবার তাই তো তো দেখো বন্ধুরা এটা নাস্তা দেখো আটটা সানা আছে আর এখানে দেখো এটা কি বলো তো টমেটো এটা চাটনি হওয়ার জন্য দেখো বন্ধুরা এখানে ছাতুর পরোটার জন্য সব কিছু নিয়ে নিয়েছি আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা লবণ কাগজি নেবু সবই নিয়ে নিয়েছি এখানে তারপর দেখো বন্ধুরা বানিয়ে নিয়েছি অবশেষে হয়ে গেছে তো চলো খাওয়া যাক আয় দেখো হয়ে গেছে বন্ধুরা দেখ তো দেখো বন্ধুরা এখানে একটা বেসনের একটা সবজি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম এখানে বেসন হলুদ কালো জিরা লবণ সব কিছুই নিয়ে নিয়েছি এখানে তেল চাপিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য কি দেখো এখানে বেসনটা খুব ভালো করেছি মাখিয়ে নিয়েছি তারপর এটাকে একটা ইয়ের মধ্যে দিয়ে দিয়েছি দেখো দেখতেই পাচ্ছ তোমরা বন্ধুরা সবাই এটা খুবই একটা টেস্টি রেসিপি যে একবার খায় সে বলবে আমি হাজারবার খাবো তো দেখো এখানে টমেটো পেঁয়াজ নিয়ে নিয়েছি টমেটোগুলো বেশ ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এখানে পেঁয়াজ আদা জিরে রসুন লঙ্কা সব কিছু এখানে নিয়ে নিয়েছি এটা মিক্স পিসার জন্য আর ওই যে বেসনটা নিয়েছিলাম ওটার ঠিক মানে হয়ে যাওয়ার পর ঠিক বরফি ডিজাইন করে কেটে নিয়েছি আর দেখো এখানে টমেটোগুলো দেখলে ওগুলো পুরো পেস্ট করে নিয়েছি আর এদিকে আদা জিরেটা দেখলে ওটা ভালো করে পেস্ট করে নিয়েছি আর দেখো বন্ধুরা এখানে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি তাকে তেলটা গরম হোক তেলটা গরম হওয়া পর্যন্ত আমি ওগুলো সব রেখে নিয়েছি তেল গরম হয়ে গেছে এখানে জিরে দিয়ে আলুটা দিয়ে দিয়েছি আলুটা খুব ভালো করে যখন ভাজা হয়ে যাবে বেশ লাল লাল হয়ে তখন একটু হলুদ একটু সামান্য মতো লবণ লবণ দিয়ে ওটা ভালো করে ভেজে নিতে হবে তারপর যে পেটে রাখা মশলাটা পিষে রাখা সেটা পুরো দিয়ে দিয়েছি এবার টমেটো পিসাটা কিন্তু দিই ওটা রাখা আছে তো ওটা দিয়ে বেশ ভালো করে মানে ভাজা করতে হবে যতক্ষণ না আমার তেল না ছাড়ে তারপর ভাজা হয়ে যাওয়ার পর টমেটো টমেটোর পেস্টটা দিয়ে দিয়েছি তারপর ওটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নেড়ে চড়ে দেখো বন্ধুরা আমি ইয়ে করে নিলাম ভেজে নিচ্ছি আর কি পুরো যখন বেশ ভালো করে ভাজা হবে তখন ওটার মধ্যে পানি দিতে হবে এখন কিন্তু না এটা খুব ভালো করে এখন আমি ভেজে নেব আর ওদিকে যে পিসে রাখা বরফি ডিজাইনের যে এগুলো ছিল সেগুলো আমার থালের মধ্যে রাখা আছে তো এদিকে এটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে আমার তো দেখো এটার মধ্যে একটু জল দিয়ে দিয়েছি এটা এখন বেশ ভালো করে একটু সেদ্ধ হবে জল দিয়ে দেওয়ার পর তো দেখো বন্ধুরা এখানে আমার কমপ্লিট এখানে আমার হয়ে গেছে আর কোথায় না তো আমার কাছে কি না তো বন্ধুরা তো মকর সংক্রান্তি উপলক্ষে তোমাদের বাড়িতে কি পিঠে টিটে হচ্ছে তো তো আমাদের বাড়িতে হচ্ছে তো চলো তোমাদেরকে দেখাবো একটু পরে দেখাচ্ছি এখন একটু পরে দেখাচ্ছি আর হ্যাঁ বন্ধুরা খুব তাড়াতাড়ি আসছে মকর সংক্রান্তির স্পেশাল সং তো যারা যারা সাবস্ক্রাইব করনি ঝটপট গিয়ে সাবস্ক্রাইব করে নাও আর যারা করেছো তাদেরকে থ্যাংক ইউ তো খুব শীঘ্রই আসছে বন্ধুরা মকর সংক্রান্তি একটা স্পেশাল সং তো তোমরা ঝটপট সাবস্ক্রাইব করে নাও দেখো আমাদের বাড়িতে কি কি পিঠে হয়েছে আর তোমাদের বাড়িতে কার কার বাড়িতে হয়েছে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো দেখো এইগুলো হয়েছে দুধ মানে আমাদের আর আর কি কি বলা যায় এটাকে হচ্ছে দুধ পোয়া দেখুন যেটাকে দুধপোয়া বলে দেখো সিম পিঠে দেখো এটা আরেক ধরনের এটা আরেক ধরনের আর এইটা হচ্ছে পকোড়ি কে কে পকোড়ি খাওয়া চলে এসে আমাদের বাড়িতে পকোড়া আর তার সঙ্গে দেখো তোমাদের কি স্পেশাল আমি দেখাচ্ছি এটা হচ্ছে বাদাম ভাজা দেখো মকর সংক্রান্তি মানেই তো হচ্ছে বাদাম ভাজা তাই তো ভাজা আর বাদাম ভাজা আর তোমাদের একটা স্পেশাল গান আসতে চলেছে বন্ধুরা মকর সংক্রান্তির ওই বাদাম ভাজারই সং তো অবশ্যই যারা যারা সাবস্ক্রাইব করেনি ঝটপট গিয়ে সাবস্ক্রাইব করে নাও তো বন্ধুরা এইগুলো হচ্ছে নারকেল মিষ্টি আর খুলে দেখাচ্ছি না বন্ধুরা তোমরা এটা থেকে দেখে নাও এরকম

এবারে খাওয়া দাওয়া করবো তো আজ ব্লগটা এখানে কই আবার দেখা হচ্ছে কালকে নতুন কোনো ব্লগ নিয়ে আসছি ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা পাই বাই আর যারা যারা সাবস্ক্রাইব তো ঝটপট গিয়ে সাবস্ক্রাইব করে টাটা পাই বাই